তৌকির আহমেদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পূর্ণ করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াকালীন সময়ে তিনি মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। তারপর তিনি স্থাপত্যে স্নাতক অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি 1995 সালে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনার প্রশিক্ষণ নেন এবং 2002 সালে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।